উপার্জনের ক্ষেত্রে হারাম পন্থা থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, হে রাসূল আপনি পবিত্র জিনিস থেকে খান এবং নেক কাজ করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস মুস্তাদরাকে হাকিম সহিহ ইবনে হিব্বান, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা তাসতাবতিউর রিজক ফাইন্নাহু লা ইয়ামুতুল আব্দু হাত্তা ইয়াবলুগুহু আখিরু রিজকিন হুয়া লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রিজিকের অনুসন্ধানে তাড়াহুড়া করো না। লা তাসতাবতিউর রিজক, রিজিকের অনুসন্ধানে তাড়াহুড়ো করো না। কারণ অনেকেই আছে মানে মনে হয় যেন একদিনেই বড়লোক হয়ে যাবে, কিভাবে যত দ্রুত ধনী হওয়া যায়। এমনি পৃথিবীতে ধনী হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের থেকে দ্রুত ধনী আর পৃথিবীর কোনো দেশে হওয়া যায় না। এটা কিন্তু আমি জেনে বলছি, কারণ ইউরোপ, আমেরিকা, লন্ডন সব দেশেই তো আমার লোকজন কম বেশি আছে, আমার শুভাকাঙ্ক্ষী আছে। ওরা বলে যে শায়খ, আমাদের দেশে এত তাড়াতাড়ি ধনী হওয়া যায় না। কিছু মানুষ হয়তো খুব ইন্টারন্যাশনাল বিজনেস করে তারা হয়তো ধনী হয়, কিন্তু আমাদের দেশে যেমন একেবারে জুতা সেলাই করতো, মুসি গান গাইতো, তারপরে হলো ঘুরে ঘুরে বেড়াইতো, এসব লোক 5-10 বছর পরে গুলশান বনানীতে যেরকম বাড়ি গাড়ির মালিক হয়ে যায়, শত শত কোটি টাকার মালিক হয়, এত সহজে পৃথিবীর কোনো দেশে বড় লোক হওয়া যায় না। বুঝেননি? আল্লাহ তাআলার হাবিব বলছেন, লা তাসতাবতিউর রিজক, তোমরা রিজিকের অনুসন্ধানে ক্ষেত্রে তাড়াহুড়া করো না। কেননা ফাইন্নাহু লা ইয়ামুতুল আব্দু হাত্তা ইয়াবলুগ আখির রিজকিন হুয়া লাহু। কোন মানুষ, আল্লাহর কোন বান্দা, তার ভাগ্যে নির্ধারিত রিজিক অর্জন না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছেন, এই রিজিকের এক লোকমা থাকা পরিমাণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু দেবে না, আপনাকে খাওয়াই মারবে। আপনার কপালে যা দিয়েছে এটা আপনার মুখ দিয়ে ঢুকায়ে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীর থেকে নেবেন। এখন দেখেন না, একজনের বয়স 80 বছর, 60 বছরে তার রিজিক বন্ধ হয়ে গেছে, জনমের খাওয়া খেয়েছে, বোঝেননি, রিজিক শেষ। ডাক্তার বলেছে 20 বছর ভাতের দিকে তাকাইলে কবিরা গুনাহ হবে, আর গরুর মাংসের নাম শুনলেও সেলাইন দেওয়া লাগবে, নামও শুনতে পারবা না। যে এলাকায় গরুর মাংসের কথা বলে সে এলাকা দিয়ে হাঁটতে পারবা না, আছে না নেই? মানুষের খাদ্যের তালিকা থাকে, আর ডাক্তারে যে না খাওয়ার তালিকা দিয়েছে এইটা পড়ার জন্য 2-3 জন কর্মচারী পাশে সবসময় থাকে যে কি খাওয়া যাবে না স্যারের। তার মানে কি? তার রিজিক আল্লাহ তাআলা উঠাই নিয়েছে, তার রিজিক নেই। আর কিছু মানুষ আছে দেখবেন মরার আগে জনমের মতো খায়, বলে ভাই গত রাত্রে এত খাওয়া খেয়েছে মনে হইলো যেন 2 কেজি চালের ভাত খেয়ে ফেলেছে। সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ খাইলো, খাওয়ার পরে আবার দই খাইলো, মিষ্টি খাইলো, আমাদের সাথে গল্প গুজব করলো, সকালবেলা ঘুম থেকে উঠে শুনে উনি আর নেই। তার মানে কি? ওনার শেষ রিজিক এইটুকু ছিল, হায়াত নেই, রিজিক আছে, হায়াত নেই, রিজিক আছে, আল্লাহ সবটুকু খাওয়ায় তারা পৃথিবীর থেকে নিয়ে গেছে। আর কিছু মানুষের রিজিক নেই, হায়াত আছে, ডাক্তারের মাধ্যমে আল্লাহ বলাই দিয়েছে যে কবরদার কোনো ধরনের খাওয়ার খাওয়া যাবে না, যতদিন বেঁচে থাকবে ফলটল কিছু হয়তো রিজিকে আছে অথবা জুস টুস পানি টানি এইগুলো খাবে, আর কোনো খাওয়া খাইতে পারবে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রিজিকের জন্য তাড়াহুড়া করো না। কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার ভাগ্যে নির্ধারিত রিজিক থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীর থেকে নেবেন না। ফাজমিলু ফিত তালাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উপার্জনের ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করো, উপার্জনের ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করো। আপনারা বলবেন উপার্জনের পন্থা, উত্তম পন্থা আবার কি? আমাদের দেশে বহু বড় বড় ব্যবসায়ী আছেন, শিল্পপতি আছেন, যারা নারী সাপ্লাই দেয়, যারা
থ্রি স্টার ফোর স্টার হোটেল করে যারা যৌন ব্যবসা করে, যারা বারের লাইসেন্স করে বারের ব্যবসা করে, যারা মদের ব্যবসা করে, যারা কোটি কোটি টাকা সুদে খাটায়, যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টাকা খাটায়, এরকম অনেক ধরনের অবৈধ ব্যবসা আছে। এগুলো উপার্জনের ক্ষেত্রে উত্তম পন্থা না। একজনকে ঠেক দিয়ে তার জমি দখল করে নেওয়া, তারপরে হলো ঠেক দিয়ে ঘুষ দিয়ে চাকরি দেওয়া, তারপরে ঘুষ খাওয়া, এগুলো উপার্জনের ক্ষেত্রে উত্তম পন্থা না। আল্লাহ তাআলার হাবিব বলছেন ফাজবিলু ফিত তালাক, উপার্জনের ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন করো। আমরা এখানে যারা আছি, যারাই আমার মুসল্লি আছেন, আমার বিশ্বাস এরা প্রত্যেকেই উপার্জনের ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বনকারী, আলহামদুলিল্লাহ বলেন। এরা প্রত্যেকেই উপার্জনের ক্ষেত্রে অবলম্বনকারী, কিন্তু এর গণ্ডির বাইরে গিয়ে দেখেন মানুষ কতভাবে উপার্জন করছে। পৃথিবীতে শুধু বড় লোক হওয়ার তাগিদে এবং বেঁচে থাকার তাগিদে কত উপার্জন করছে। গত বছর পাঁচেক আগে মনে হয় পটুয়াখালী কি ওইদিকে গলা, ওইদিকের একজন এমপির নাম শুনলাম, উনি নির্বাচনের সময় ওনার মসলেকায় দিয়েছে 6 বিঘা জমি। নির্বাচনের পরে পাঁচ বছর পরে মনে হয় ওনার জমির পরিমাণ দাঁড়িয়েছে 1500 বিঘা। তো এই 5 বছরে যে 6 বিঘা থেকে 1500 বিঘা হলো, এটা কি আজরাইল এসে দিয়ে গেছে না জিব্রাইল দিয়ে গেছে? হাজার হাজার কোটি টাকার মালিক যে ব্যক্তি একটা মোটরসাইকেল চালাতে পারে না, কোনোভাবেই যদি সংসদ সদস্য হয়ে যায় কিংবা সরকারের হালুয়া রুটির ভাগ পায়, দেখা যায় ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি চালাচ্ছে, তবে একটা নিজের জন্য একটা স্ত্রীর জন্য, এটা কি উত্তম পন্থা না অনুত্তম পন্থা? প্রত্যেকের জন্যই বলছি, বড়লোক হওয়া নিষেধ নেই, বড়লোক হতে নিষেধ করেনি। আপনি যদি শিল্পপতি হন আপনি জাহান্নামে যাবেন না, আপনি যদি রাজা হন আপনি জাহান্নামে যাবেন না, আপনি যদি প্রধানমন্ত্রী হন আপনি জাহান্নামে যাবেন না, আপনি যদি এমপি মন্ত্রী হন আপনি জাহান্নামে যাবেন না, তবে আপনার এই নেতৃত্বটা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতিমালা দিয়েছেন এই নীতিমালার ভিতরে হয়, অবশ্যই আপনি কামিয়াবি, আপনি দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, সূরা যুখরুফ 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন আমি তাদের মধ্যে তাদের পার্থিব জীবনের জীবিকা নির্ধারণ করে থাকি। মানুষদেরকে এই পৃথিবীতে যে সে কি পরিমাণ খাবে আল্লাহ তাআলা জীবিকা নির্ধারণ করে দিয়েছেন, সেই অনুযায়ী আপনাকে আল্লাহ তাআলা চালাবেন, আপনাকে আল্লাহ তাআলা সেই অনুযায়ী চালাবেন। আপনার আর আপনি যদি আল্লাহর দেওয়া রিজিক থেকেও বেশি কিছু করতে চান তখন আপনি সীমা লঙ্ঘন করবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন আমরা সেই অনুযায়ী আমরা সন্তুষ্ট থাকব। এর বাইরে আমরা দুনিয়া অর্জন করতে গিয়ে কোনো হারাম পন্থা আমরা অবলম্বন করব না। আমরা রিজিকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ আপনি আমাদেরকে রিজকুন করিম দান করে দেন, সম্মানিত রিজিক আপনি আমাদেরকে দান করে দেন, আমাদেরকে অপমানজনক কোনো রিজিক আপনি আমাদেরকে দিয়েন না। ভিক্ষাবৃত্তি করা অপমানজনক রিজিক, আপনি একজনের গোলামি করবেন গোলামির বিনিময়ে আপনি খাদ্য পাবেন, এটা একটা অপমানজনক রিজিক মনে করেন। তারপরে অনেক ধরনের অপমানজনক পেশা আছে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে রব্বুল আলামিন আপনি আমাদেরকে রিজিককে কি করে দেন, বাড়িয়ে দেন। কারণ কি, আল্লাহ রাসূল বলছেন লা ইয়ারুদুল কাদা ইল্লা দোয়া, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, হয় শুধু দোয়ার দ্বারা। দোয়া করলে মানুষের ভাগ্যের কি হয় পরিবর্তন হয়, যে আল্লাহ তুমি আমার হায়াতকে বাড়িয়ে দাও। কে শিখিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমার রিজিককে বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার সুস্থতা করে দাও, তুমি আমার অসুস্থতা দূর করে দাও। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র, তলোয়ার, হাতিয়ার। মুমিন দোয়া করবে,
মুমিন নির্যাতিত হবে, মুমিন শোষিত হবে, বঞ্চিত হবে, অবহেলিত হবে, মুমিনের উপরে জেল আসবে, জুলুম আসবে, মুমিনের উপর অবিচার হবে, মুমিন কি করবে? দোয়া করবে। আর দোয়া সিরাহুল মুমিন, আল্লাহর কাছে তার অভিযোগগুলোকে কি করবে? পেশ করবে। এজন্য আমরা দোয়া করব, বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের রিজিককে কি করে দেন, বাড়িয়ে দেন। আমার ভাগ্যে যে নির্ধারিত বয়স আছে, আল্লাহ তাআলা চাইলেন আমি দোয়া করলে আল্লাহ তাআলা আমার বয়সকে কি করে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। আমার ভাগ্যে অসুস্থতা আছে, আমি যদি দোয়া করি আল্লাহ তাআলা আমার অসুস্থতা দূর করে কি করে দিতে পারেন, সুস্থতা দিতে পারেন। এটাই হলো লা ইয়ারুদুল কাদা ইল্লা দোয়া। পারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন মানুষের ভাগ্য কোনো কিছুতেই পরিবর্তন হয় না, শুধুমাত্র দোয়ার দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলছেন হে মানুষ সকল, তোমরা খাও হালাল এবং পবিত্র। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে তোমাদের জন্য যা হালাল এবং যা পবিত্র তা থেকে তোমরা খাও। আল্লাহ তাআলা বলছেন, বুঝবেন আমি হালাল এবং তাইয়্যিবের ব্যাখ্যা আমি আপনাদেরকে দেব। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, পরে আল্লাহ তাআলা সূরা নাহালের 114 নম্বর আয়াতে বলছেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা অশকুরু নিয়ামাতাল্লাহ, বলছে তোমরা খাও আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন হালাল এবং পবিত্র। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাকুম, মানুষ আপনাকে জিজ্ঞেস করে যে তাদের জন্য কি হালাল, আপনি বলেন উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, যা তোমাদের জন্য পবিত্র করা হয়েছে তাই তোমাদের জন্য হালাল। আবার বলছি যে কোনো বস্তু শুধু হালাল হলেই খাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত সেটাকে তাইয়্যিব না পাওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত কি তাইয়্যিব না পাওয়া যাবে। এ কারণেই আমি সৌদি আরবের ওলামাদের সাথে বসেছি, বসে বললাম এই যে বিড়ি খাওয়া যে হারাম, সকল ওলামায় আরবদের, আমরা তো একটু কম করে বলি মকরু তাহরিমি বলি আমরা, মানে হারামের কাছাকাছি, হারামের থেকে এক ইঞ্চি নামায় আমরা ফতোয়া দেই, কিন্তু সৌদি আরবরা বলে কুল্লু হারাম, কুল্লু দুঃখান হারাম, প্রত্যেক ধূমপান হলো কি হারাম। কেন? এটা তো কোরআনে সরাসরি বিড়ি খাওয়া হারামের ব্যাপারে নেই, বক্তব্য হলো আল্লাহ বলেছেন হালালান তাইয়্যিবা, এটা হালাল হলেও এটা তাইয়্যিব না, এটা পবিত্র না, এটা পবিত্রতার ধারক বাহক না, পবিত্রতার সাক্ষী দেয় না ধূমপান, এজন্য এটা হারাম। আল্লাহ তাআলা কি বলছেন উহিল্লা লাহুম উহিল্লা লাকুম তাইয়্যিবা, তোমাদের জন্য সেটা হালাল যেটা হলো পবিত্র, পবিত্র না হলে সেটা হালাল হবে না। এখন আসেন হালাল আর পবিত্র দুটো কি আমি আপনাদেরকে বলি। কোনো বস্তু পবিত্র হিসাবে গণ্য হওয়ার জন্য দুটো শর্ত, হালাল আছে কিন্তু পবিত্র নেই। পবিত্র হওয়ার জন্য দুটো শর্ত, এক নম্বর হলো সে জন্তুটি মৃত্যু হতে পারবে না, মৃত জন্তু হতে পারবে না। গরু কি হালাল না হারাম? মরে গেলে সেটা কি, সেটা হারাম। কেন? প্রাণী বস্তুগতভাবে এটা হালাল, কিন্তু মরার সাথে সাথে সেটা তাইয়্যিব থাকে না, পবিত্র থাকে না। প্রাণীটা যখন মারা যায়, কারণ ওর যে দমে খুরুজ যেটা আছে, ফুসকি মারা রক্ত যেটা, মাংসের সাথে যে রক্ত থাকে, এটা হারাম না, এটা তাইয়্যিব হালাল। কিন্তু যেই রক্তটা ফুসকি মেরে বের হয়ে যায়, কেটে দেওয়ার সাথে সাথে সা করে যে রক্তটা বের হয়ে যায়, এটাকে বলা হয় দামে খুরুজ। এই এই রক্তটা হলো হারাম। কিন্তু দুঃখের বিষয় হলো গত 2 বছর কি 3 বছর আগে এক জাহেলরে দেখলাম, আপনারা কেউ দেখেছেন কিনা, আমরা তো এগুলো দেখি, সিলেটে কোরবানি দেওয়ার পরে কোরবানির রক্তগুলোকে একটা গামলার ভিতরে নিয়েছে, কেউ দেখেছেন? ঢক ঢক করে খেয়ে ফেলেছে, মুসলমান, মাথায় টুপি আছে, মানে কি বুঝেছে, কিভাবে রেখেছে, কিভাবে খেয়েছে, কোন পিসায় বুঝুক তারে বলেছে যে এটা খাইলে তোর রোগ জীবাণু ভালো হয়ে যাবে, আল্লাহই ভালো জানে, কিন্তু এটা সম্পূর্ণ কি হারাম।
তা এই কোন বস্তু পবিত্র হওয়ার জন্য মৃত্যু যন্ত্র হতে পারবে না রক্ত এটা তাইয়িব না এটা পবিত্র না তারপরে হলো শূকর তারপরে হলো হিংস্র প্রাণী ইত্যাদি হতে পারবে না কারণ অনেকগুলো হালাল থাকলেও সেটা কি না তাইয়িব না সেটা পবিত্র না দুই নম্বর হলো বস্তুটি অর্জনের মাধ্যম পবিত্র হতে হবে বস্তুটি অর্জনের মাধ্যম কি হতে হবে পবিত্র হতে হবে চুরি করে যদি আপনি কুরবানি দেন চুরি করে যদি কুরবানি দেন সেটা কি অর্জন যেটা যেই মাধ্যমে অর্জন হলো চুরি করার প্রসেসটা কি হালাল না হারাম বস্তুটা কি হালাল এখন সেকুলাররা বলবে বস্তুর তো কোনো দোষ নেই দোষ তো হলো চুরি করেছে যাক ভাই হোক কিন্তু বস্তুর কোনো দোষ নেই না এর প্রসেসটা কি হারাম আপনি সুদ খেলেন টাকাটা হালাল কিন্তু এর প্রসেসটা কি হারাম ব্যবসা করা হালাল কিন্তু সুদের প্রসেসটা কি হারাম কেন মক্কার কাফেররা তদানীন্তন সময় বলতো আল বাইউ কামিসলির রিবা ব্যবসাটা তো সুদের মতোই এটা কাফেরদের উক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে কি ব্যবসাটাও কি সুদের মতো কেমন ব্যবসা করলে এই মালটা আমি কিনছি দশ টাকা দিয়ে আমি বিক্রি করছি পনেরো টাকা লাভ হচ্ছে কত পাঁচ টাকা কিনছি কি দিয়ে আমার মূলধন কি টাকা দশ টাকা দিয়ে পনেরো টাকা বিক্রি করছি আর আমি ভাই এই মাল কেনার ভিতরে নেই এত ঝামেলায় যাব মার্কেটে যাব আমার এত দরকার নেই আমি পকেট থেকে একজনকে দশ টাকা দিয়ে বললাম ভাই তুমি কাল আগামী মাসে আমারে কি দিও তেরো টাকা দিও তাহলে ব্যবসায় আমি লাভ করলাম পাঁচ টাকা আর আমি পকেটের টাকা খরচ করে তারে দিয়ে একই টাকা লাভ করলাম তিন টাকা তা ভালো কাজ আমি করেছি না এই ব্যবসাই করেছে বাহ্যিক দৃষ্টিতে আমি করেছি না কাফেররা এই কথাই বলতো আল বাইউ কামিসলি রিবা ব্যবসা তো সুদের মতোই অনেকে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠায় যে জনতা ব্যাংক সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক ওরাও লাখ টাকায় পাঁচশো টাকা দেয় ইসলামিক ব্যাংকও লাখ টাকায় পাঁচশো টাকা দেয় তা এরা সুদ বলে দেয় আর ওরা মুনাফা বলে দেয় তা দুটাই তো সমান এরা সরাসরি খায় ওরা ঘুরায় খায় আমি আগামীকালকেও এক সচিবের সাথে আমার মাদবদ্বীপ টাটা ইকোনমিক্স ফার্মে আগামীকালকেও আমি বক্তৃতা দেবো ইসলামী অর্থনীতির উপর এবার আসেন ইসলাম ঘুরায় খাওয়াকে জায়েজ করেছে সরাসরি খাওয়াকে জায়েজ করেননি আপনারা শুধু ফজিলাতের ওয়াজ কিন্তু আমার কাছে পাবেন না যাদের শুধু ফজিলাত দরকার আমার মসজিদে আসলে হবে না আমার এখানে সামগ্রিক আলোচনা পাবেন ঘুরায় খাওয়াকে ইসলাম কেমন জায়েজ করেছে মনে করেন আমি একটা মেয়েকে আমার পছন্দ হয়ে গেল রাস্তা দিয়ে যেতে যেতে একটা মেয়ে আমার পছন্দ হয়ে গেছে আমি মেয়েটার বাবার কাছে প্রস্তাব দিলাম অথবা মেয়েকে বললাম যে তোমার আমার পছন্দ হয়েছে ঠিক আছে দুইজন আপনাকে আমার পছন্দ দুইজন সাক্ষী বসালাম দশ হাজার টাকা মোহরানা ধার্য করে বিয়ে করে সরাসরি আমি আপনার হানিমুনে চলে গেলাম কক্সবাজার আপনারও একটা মেয়ে পছন্দ হয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার একটা মেয়ে পছন্দ হয়েছে আপনি মেয়েরে বলছেন যে আমি তোমার সাথে একটু লিভ টুগেদার করতে চাই আমার তোমার পছন্দ হয়েছে বলছে ভালো কথা আমিও তো তোমার মতো একজন সঙ্গী খুঁজছি তা চলো সরাসরি বিমানের টিকিট কেটে কক্সবাজার চলে গেছে হানিমুন আমরা দুইজন ধরেন পাশাপাশি হোটেলে থাকলাম আমারটা জায়েজ ওরটা না জায়েজ কেন আমি প্রসেস করেছি আমি দুইজন সাক্ষী রেখেছি দশ হাজার টাকা মোহরানা দিয়ে একেবারে ইসলামী শরিয়াত মতো প্রসেস করে একই দিন একই সময় আমি তাকে নিয়ে বিনোদন করছি আর আপনি কোনো প্রসেস ছাড়াই সরাসরি মহিলার পছন্দ হয়েছে নিয়েছেন হোটেলে গেছেন টিকিট কেটেছেন প্রসেস নেই কাজ কিন্তু দুটোরই সমান কাজ কি ইসলাম প্রসেসটাকে জায়েজ করেছে আপনি একটা জিনিস কিনে আপনি ইসলামিক ব্যাংকে টাকা দিচ্ছেন তাদের শরিয়া বোর্ড আছে শরিয়া বোর্ডে
তাদেরকে বলছে ব্যবসায়ী বাইয়ে মুদারেবা করবা না বাইয়ে মুশারেকা করবা না বাইয়ে মুআজ্জাল করবা করো করে তোমাকে যে টাকা দিয়েছে এই ব্যবসায় আমি টাকা দিয়েছি ব্যাংকে ব্যাংক এটাকে ব্যবসায় খাটাচ্ছে কেমনে খাটাচ্ছে একজন বলছে যে আমার গার্মেন্টসের 50 লক্ষ টাকার মেশিং লাগবে গার্মেন্টস আলা বলছে তখন ব্যাংক বলছে যে আপনার আপনি যে আমার কাছ থেকে 50 লক্ষ টাকার আমানত নেবেন আপনি যে আমার কাছ থেকে 50 লক্ষ টাকা ঋণ নেবেন তার বিনিময়ে আমার কাছে কি বন্ধক দেবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধক দিয়েছিলেন এটাকে বলা হয় বন্ধক এটাকে বলা হয় কর্জে হাসানা তখন ব্যাংক বলছে আপনি কি দিবেন তা বলছে যে আমার 2 কোটি টাকার সম্পদ আছে আমি এটা আপনার কাছে ব্যাংকে গচ্ছিত রেখে আপনার কাছ থেকে আমি 50 লাখ টাকা ঋণ নেব কি করবেন আমার গার্মেন্টসের মেশিং কেনা লাগবে মেশিং কত টাকা লাগবে এত টাকা লাগবে আপনি ওয়ার্ক অর্ডার দেন দেওয়া হলো ব্যাংক সেখানে পেমেন্ট করলো ব্যাংক পেমেন্ট করে ব্যাংক বলল আপনার কাছে আমি 50,000 টাকার মেশিং কিনে সেই মেশিং ব্যাংক তার নিজের নামে করে নিল যে এই মেশিংগুলো ইসলামিক ব্যাংক ক্রয় করেছে ক্রয় করার পরে এই ব্যাংক আবার বলছে আমি 50 লক্ষ টাকা দিয়ে মেশিংগুলো ক্রয় করে এয়ার জিন্সের মালিকের কাছে আমি 70 লক্ষ টাকা বিক্রি করেছি যেহেতু উনি টাকা আমাকে একসাথে দিতে পারবে না বলেই আমার কাছ থেকে লোন নিয়েছে এই 70 লক্ষ টাকা আপনি ভেঙে 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 5 বছরে আমাকে দেবেন এটাই হলো প্রসেস এটাই হলো ইসলামী অর্থনীতির প্রসেস এখন আমরা বলতে বলে ফেলি ও সরাসরি খায় এ ঘুরায় খায় ঘুরায় খাওয়া ইসলামে জায়েজ সরাসরি খাওয়া ইসলামে জায়েজ নেই এর ব্যাপক আলোচনা আমি কুলু যেটা বলছিলাম পবিত্রতার জন্য যে মাধ্যমটা হতে হবে পবিত্র এবং ভেজাল মুক্ত আপনি যে খাদ্যটা খাবেন এই মাধ্যমটা অর্জনের মাধ্যমটা হতে হবে ভেজাল মুক্ত আপনি খাচ্ছেন হালাল আপনি মদের ব্যবসা করছেন মদ বিক্রি করে টাকা দিয়ে আপনি চাল কিনে খাচ্ছেন গরুর মাংস কিনে খাচ্ছেন আবার গরুর দোকানে যে জিজ্ঞেস করছেন গরুটা কি কোনো মসজিদের ইমাম জবাই করেছে আল্লাহু আকবার বলার সময় কি তুমি শুনেছো কয়েকজন চায়না ব্যবসায়ীর সাথে আমার কথা হলো ওরা বলল তারা মুসলিম না আমাদের এই থার্ড টার্মিনালে চাকরি করে এয়ারপোর্টে তা বললো আপনারা তো মুসলিম আমরা তো ওরা নাস্তিক ওরা কোনো ধর্মকেই বিশ্বাস করে না তা বলছে আপনার দেশের ব্যবসায়ীরা যখন আমার দেশে যায় তখন বলে যে এটা স্যামসাং মোবাইল আমার সেম 50,000 পিস মাল দিতে হবে কিন্তু লেখা থাকতে হবে স্যামসাং কিন্তু মাল হবে 2 নম্বর এটা বলছে বলে আমাদের কাছে মালের অর্ডার দিয়ে উঠে যাওয়ার সময় বলে ভাই এখানে কি হালাল হোটেল কোনটা আছে হালাল হোটেল মুসলমানদের হোটেল তা বলছে তুই তোর ব্যবসা হারাম তোর উপার্জন হারাম সব হারাম তোর ধর্ম মতে কিন্তু খাওয়ার সময় খোঁজছে কি হালাল হোটেল আমরা হলাম ওই মানের মুসলমান বুঝলেন আমরা হলাম ওই মানের মুসলমান প্রোডাক্ট সে অর্ডার দিচ্ছে যে আমার এই 1 নম্বর মাল দিতে এই মাল দিতে হবে মাল 4 নম্বর 5 নম্বর 9 নম্বর যা হয় হোক নাম দিতে হবে 1 নম্বর আমি একদিন বরিশাল থেকে মাহফিল করে আসার সময় এক ইম্পোর্টকারীর সাথে আমার সাক্ষাৎ হলো একই সিটে বসে আসতেছি তখন ব্রিজ হয়নি তা আমাকে বললো সাহেব 50-52 ইঞ্চি একটা টিভি আপনি যদি আমার কাছ থেকে নেন আমি আপনার কাছ থেকে 40,000 টাকা নিতে পারবো তা আমি বললাম যে 50-52 ইঞ্চি একটা টেলিভিশন তো 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দাম বলছে হ্যাঁ ওরা বিক্রি করে কিন্তু আপনি যদি নেন আমার ওখানে আসেন আমি আমার ঘর থেকে আপনাকে ফিটিং করে দিয়ে দেবো 40,000 টাকা তা আমি বলছি কোন কোম্পানি হবে বলছে আপনি যেই কোম্পানি চান ওই কোম্পানি হবে আমি বলছি সেটা আবার কেমন তা বলছে টেলিভিশন যখন আমাদের এখানে অ্যাসেম্বলি হয় তখন কেউ বলে দেয় যে টেলিভিশন খোলার সাথে সাথে লেখা উঠবে প্যানাসনিক ন্যাশনাল আবার কেউ বলে দেয় টেলিভিশন টিপ দিলে প্রথমে উঠবে ওয়ালটন কেউ বলে দেয় উঠবে স্যামসং কেউ বলে দেয় উঠবে হিতাসি যারা যেই নাম বলে দেয় আমরা একই মালকে বিভিন্ন নামে আমরা প্রসেস করে আমরা ওই
সফটওয়্যার ওখানে ডাউনলোড করে তাদের কাছে বিক্রি করে দেয়, বুঝলেন? তার মানে কি, দুই নম্বর মাল প্যানাসনিক, দুই নম্বর মাল স্যামসং। আবার খাওয়ার সময় গরুর মাংস এটা হুজুর জবাই করেছে কিনা বিসমিল্লা বলতে তুমি শুনেছো কিনা? যদি না শুনে থাকো তাহলে খাবো না, এটা আমার জন্য হালাল হবে না। আমরা কোন মানের মুসলমান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব আমি সেদিন আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যারা নামাজ পড়েন না কিংবা হালাল খান না, সুদ খান ঘুষ খান, তারা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে দাওয়াত দেবেন না। এই নিয়ে এই বাজারের ভিতরে বহু সমালোচনা হয়েছে, বহু ধরনের কথা হয়েছে যে ইমাম সাহেব খতিব সাহেব এই কথা কেন বললেন। আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবু জিনা লা তাকরাবু সালাত, তোমরা নামাজের নিকটবর্তী হয় না যদি তো যখন তোমরা ওয়াংতুম সুকারা মক্ষে মাতাল থাকবে। তার মানে কি, আল্লাহ বলেছে তোমার নামাজ পড়ার দরকার নেই এই কথা বলেছে না? মদ বাদ দিতে বলেছে, মাতলামি বাদ দিতে মানা করেছে, কি বলেছে? তা আমি আপনাদেরকে বলেছি যে আপনারা হারাম নামাজ না পড়লে আমারে দাওয়াত দেবেন না, তার মানে কি? আমি তো মনে করেছিলাম পরের শুক্রবারে আমার তিনবারই দাওয়াত পড়বে আর সব নামাজি হয়ে যাবে, উল্টা আপনারা বলছেন যে নামাজই পড়বো না হুজুরের দাওয়াতও দেবো না, কি হলো? তা ওয়াজে তো আমার উল্টা হয়ে গেছে, যাও দুয়া করতে ইমাম মুয়াজ্জিন দাওয়াত পাই তো আমার ওয়াজের কারণে সব বন্ধ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে সেটা বুঝাইনি, আমি আপনাদেরকে বুঝাইছি পরিবারে নামাজ প্রতিষ্ঠা করেন, হারাম উপার্জন ছেড়ে দেন, তারপরে বিবাহের ভিতরে যে অশ্লীলতা, বিবাহের ভিতরে যে এই গায়ে হলুদ কি, এটা কোনো ইসলামিক কালচার? আপনারা কেন গায়ে হলুদ দেবেন? আর গায়ে হলুদ দেওয়ার মানে কি, গায়ে হলুদ কারা দিচ্ছে? গায়ে হলুদের অনুষ্ঠানে জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে। তারপরে হলো কি, আংটি পরানো, আংটি পরায় ছয় মাস ফেলে রাখছে মেয়েটারে, বলেন এই ছয় মাসের ভিতরে কেন? ইসলাম কি আপনাকে বলেছে আংটি পরালে সেটা জায়েজ হয়ে যায়? আংটি পরায় ছয় মাস ফেলে দিচ্ছে, ছেলে মেয়ের কাছে আসছে, মেয়ে ছেলের কাছে আসছে, এগুলো কি? এগুলো সব হলো অনৈসলামিক, এগুলো হলো শয়তানদের একটা চক্রান্ত। এগুলো করার মাধ্যমে ইসলামী তাহজিব এবং তামাদ্দুম, ইসলামী সংস্কৃতিকে হালাক করে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি সেই কথা বলেছি যে এগুলো যারা করবেন আপনারা মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনকে দাওয়াত দিবেন না। এর মানে কি, এর মানে আমাদের রিজিক বন্ধ হয়ে যাবে? না, আপনারা দাওয়াত দেবেন, দাওয়াত দেবেন, আমাদের খাওয়াবেন, যদি পারেন এক বাটি করে দিয়ে দেবেন, আমাদের বউ বাচ্চা খাবে রাত্রে, কিন্তু এই অনৈসলামিক কাজ ছেড়ে দিতে বলেছি। এর মানে এটা না যে আপনারা আমাদের দাওয়াত দিয়েন না, দেখবো আগামী শুক্রবার থেকে কারা কারা আমাদের দাওয়াত দেয়। গত শুক্রবারে এই ওয়াজ করার পরে তো সারা দুনিয়া বাজারে শুধু গম গম হয়েছে, এবার তো দাওয়াতের পক্ষে মশলা দিলাম, এবার দেখবো যে যারা সমালোচনা করেছে ওদের মুখও কিন্তু আমি চিনি, আমাকে বলেছে যে অমুক 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 দোকানে বসে বসে এই এই সমালোচনা করেছে, দেখবো এরা কে কে দাওয়াত দেয়। তো যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা যে হালাল এবং তাইয়িব খেতে বলেছেন, সেটা বস্তুটি মূলগতভাবে পবিত্র হতে হবে। বস্তুটি এক নম্বর শর্ত হলো বস্তুটি মূলগতভাবে পবিত্র হতে হবে। আপনি যদি শুয়োর, একটা শুয়োর মূলগতভাবে কি পবিত্র? একটা শিয়াল কি মূলগতভাবে পবিত্র? তাহলে এই যেটা, যে জিনিসটা মূলগতভাবে পবিত্র না, এটাকে যদি আপনি সূরা ইয়াসিন পড়েও যদি জবাই দেন কাজ হবে? কারণ এটা মূলগতভাবে বস্তুটি কি অপবিত্র। আর যে জিনিসটা মূলগতভাবে পবিত্র হতে হবে, দুই নম্বর হলো বস্তুটি অর্জনের মাধ্যমটা তাইয়িব হতে হবে, পবিত্র হতে হবে। অর্থাৎ কোনো ধরনের অবৈধ ব্যবসা, অবৈধ বেচা কেনা, অবৈধ খাওয়া আপনি মদ খান না, ঠিক আছে? যে জিনিস খাওয়া হারাম সে জিনিসের ব্যবসা করাও কি হারাম, কারণ ওই যে জিনিস খাওয়া হারাম সেই জিনিস বিক্রি করে যেটা অর্জন করা হয় সেটাও কি হারাম। সুতরাং আপনি কোনো ধরনের অবৈধ পন্থায় অবৈধ ব্যবসা আপনি খেতে পারবেন না। পৃথিবীতে কত ধরনের, আজকে পৃথিবীর সব থেকে উন্নত ব্যবসা কি? খাদ্যের ব্যবসা, ফুটের ব্যবসা। পৃথিবীর উন্নত ব্যবসা কি? বস্ত্রের ব্যবসা। আরেকটা কি? চিকিৎসার ব্যবসা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা। পৃথিবীর কিয়ামত পর্যন্ত এই তিনটা ব্যবসা টিকে থাকবে, এবং হালালভাবে যদি এই তিনটা ব্যবসা কেউ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক অবস্থা, রাষ্ট্রীয় জীবন আল্লাহ তাআলা তাকে শান্তি এবং বরকতে ভরপুর করে দেবেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা হালাল প্রসেসে ইনকাম করব দুনিয়ায় বড় হওয়ার জন্য। আপনি বিশ্বাস করেন যারা অসৎ পথে টাকা উপার্জন করে করেছে, একটা পরিবারকে আপনি খুঁজে পাবেন না যেই পরিবারটা ইসলামিক এবং যেই পরিবারের ভিতরে সুখ আছে, শান্তি আছে। আপনারা হয়তো বলবেন যে আপনি এখানে খুতবা দেন বলে, না আমি এখানে খুতবা দেই বলে না, আমি আমাদের এমডি সাহেবের কথা বলছি, আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে, আমি যতটুকু এই পরিবারটা এত ইসলামিক, এই পরিমাণ অর্থের উপরে থেকে, এত অবস্থার উপরে থেকে, এত অর্থবিত্তের উপরে থেকে, এই ব্যবসা বাণিজ্য থেকে, যে ব্যক্তির সম্পর্ক কোনো ক্লাব, কোনো মত, কোনো ধরনের খারাপ জায়গার সাথে যার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হলো মসজিদ, মাদ্রাসা, কোরআন সোসাইটি, কোরআন শিক্ষা কেন্দ্র, কোরআনের গবেষণা, এগুলোর সাথে, সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা মানুষের এমনটা হওয়া উচিত, প্রত্যেকটা মানুষের এমনটা হওয়া উচিত যারা আমরা মুসলমান মুসলমান বলে দাবি করি। আমাদের যেই মা এই জমিটা দিয়ে গেছেন, আপনি কি মনে করেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে সমস্ত সওয়াব এই পরিবারের উপরে আল্লাহ তাআলা দেবেন। এই পরিবারের নাম নিশানা থাকবে না, এই পরিবারের গোষ্ঠীতে 100 বছর পরে কেউ জানবেও না যে আমাদের ওয়ারিসের কেউ হয়তো এই মসজিদের জমিটা দান করে গেছে, কিন্তু সওয়াব 1000 বছর পরেও পাইতে থাকবে। এটাকে এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাজেই উদ্বুদ্ধ করেছেন, এবং এই ধরনের কাজ করলে সামাজিক প্রেক্ষাপটটা পরিবর্তন হয়। আজকে সমাজের এত অবক্ষয় কেন, সামাজিক এত অবক্ষয় কেন, আজকে আমাদের ছোট ছোট সন্তানরা কেন নেশাগ্রস্ত, আজকে কেন আমাদের ছোট ছোট সন্তানরা তার পিতামাতাকে খেতে দিচ্ছে না, আজকে আমাদের ছোট ছোট সন্তানরা কেন পিতামাতার অবাধ্য হচ্ছে। প্রতিদিন প্রতি মুহূর্ত আমাদের কাছে ফোন আসছে, ফটো আসছে, তালাকের ঘটনা ঘটছে, বিচ্ছেদ হচ্ছে, স্বামী স্ত্রীর ঝগড়া হচ্ছে। আগে তো স্বামী স্ত্রীরে মারতো, এখন স্ত্রী উল্টা স্বামীরে মারে। 100 ফোন আসলে 95টা বলছে আমার মেরে নাক মুখ ফাটাই ফেলেছে, লোকের কাছে বলো, বলছে লোকের কাছে বললে তো সমাজ থেকে বের করে ফেলবে, আছে না নেই। স্ত্রীরা স্বামীরে জবাই করে দিচ্ছে, আগে হুজুররা ফতোয়া দিয়েছে মহিলারা মুরগি গরু কিছু মুরগি জবাই করলে খাওয়া যাবে না, মহিলারা জবাই করা যাবে না। আপনাদের মুরগি এই ভুল ফতোয়া দেওয়ার কারণে মুরগি বাদ দিতে এখন স্বামী জবাই করছে, আছে না নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জন্য এই সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন করতে হলে আমাদের কোরআন এবং সুন্নার কাছে ফিরে আসতে হবে।